প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দুটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের ইভেন্ট সেমিস্টার এবং ইন্টারনাল এক্সামিনেশন কিভাবে হবে, এক একটা ইউনিভার্সিটির তরফ থেকে এক এক নিয়ম দেওয়া হচ্ছে, সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব একই সাথে। কাজেই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, বহু ছাত্রছাত্রী চিন্তিত রয়েছে তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়ে, ইন্টারনাল এক্সামিনেশন নিয়ে, যে আমাদের এক্সামিনেশন কীভাবে হবে। সবার প্রথমেই বলে রাখি, এক একটা কলেজে কিন্তু এক এক রকম ডিসিশন দেওয়া হচ্ছে। এ কোথাও বলা হচ্ছে অনলাইন, কোথাও বলা হচ্ছে অফলাইন, এরই মধ্যে এ পরিষ্কারভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে আইআইটি শিবপুরের সেনেটের সিদ্ধান্ত, তাদের যে সেমিস্টার এক্সামিনেশন রয়েছে অর্থাৎ ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন রয়েছে সেটা অনলাইনেও হবে অফলাইনেও হবে। কীভাবে? এ যাদের তোমার হচ্ছে ফোর্থ সেমিস্টারের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এক্সামিনেশন হবে সম্পূর্ণভাবে অনলাইনে। সিক্স এবং এইট সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন হবে সম্পূর্ণভাবে অফলাইনে। অর্থাৎ আইআইটি শিবপুর একটা ইনস্টিটিউটে কিন্তু দুটি সেমিস্টারের এক্সামিনেশন হচ্ছে অফলাইনে এবং একটি সেমিস্টারের এক্সামিনেশন হচ্ছে অনলাইনে। এবং অনলাইনের জন্য 2 ঘন্টা ছাত্রছাত্রীরা সময় পাবে, 20 মিনিট আপলোডের জন্য সময় পাবে, সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়েছে। অর্থাৎ আমরা এটাও দেখতে পাচ্ছি একটা ইনস্টিটিউট থেকে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করা হলো অনলাইনেও পরীক্ষা হচ্ছে, কিছু স্টুডেন্টদের অফলাইনেও পরীক্ষা হচ্ছে। চতুর্থ সেমিস্টারের অনলাইনে পরীক্ষা হচ্ছে কারণ তাদের সেরকমভাবে ক্লাস হয়নি এবং হোস্টেলের বিভিন্ন সমস্যা ছিল, সেই কারণে চতুর্থ সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে হচ্ছে বলা হচ্ছে। এমনই বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফলাইনে বা ছাত্রছাত্রীদের এত আন্দোলন বা দাবি করার পর কিন্তু অন্যরকম কোনো পরিবর্তন চেঞ্জ দেখা যাচ্ছে না। যেমন কাজী নজরুল ইউনিভার্সিটির কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এ আজকেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন যেটা 20 তারিখ অফলাইনে হওয়ার কথা ছিল, ও আসামসুল যে বিধানসভার নির্বাচন ছিল সেই বাই ইলেকশনের জন্য ও যে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হয়নি, টিচাররা ক্লাস নিতে পারেনি, সেই কারণে 30 মে পরীক্ষা হবে অফলাইনে, যেটা কাজী নজরুল ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে জানিয়ে দিল। এই যে 10 দিন, সেই 10 দিনে ছাত্রছাত্রীরা কতটা উপনীত হবে সেটাও কিন্তু দেখার বিষয়। তাহলে বুঝতেই পারছো একাধিক ইউনিভার্সিটি কিন্তু ও এক এক রকম নির্দেশিকা দিচ্ছে। এছাড়া ইন্টারনালের ক্ষেত্রে অনেক এরকম ছাত্রছাত্রী আছে, অনেক বিজ্ঞপ্তি আমাকে শেয়ার করেছো, ও কেউ স্টেট ইউনিভার্সিটির থেকে রয়েছো বা অন্যান্য ইউনিভার্সিটিতে রয়েছো, ও অনেকে আমাকে এটা বলছো যে আমাদের এক্সামিনেশন ইন্টারনাল অফলাইনে হচ্ছে। কিছু ছাত্রছাত্রী আবার বলছো আমাদের ইন্টারনাল যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন কিন্তু অনলাইনে হচ্ছে। মানে এক একটা ছাত্রছাত্রী কিন্তু এক এক রকম ও এক্সামিনেশন হচ্ছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, ইন্টারনাল এক্সামিনেশন কিন্তু ও সম্পূর্ণ নির্ভর করে কলেজের ওপর। কলেজ যতটা সিলেবাস শেষ করেছে, কলেজ যেটুকু পড়িয়েছে তার ওপরই কিন্তু কলেজ ইন্টারনাল এক্সামিনেশন সম্ভবত নিয়ে থাকে এবং তোমাদের কলেজ নির্ধারণ করে সেই এক্সামিনেশন কিভাবে হবে। এমনও কিন্তু হচ্ছে একই ইউনিভার্সিটির আন্ডারে বেশিরভাগ কলেজ কিন্তু ইন্টারনাল এক্সামিনেশন শেষ করা সিলেবাসের ওপর অফলাইনে নিচ্ছে। এবং এছাড়াও কিছু একই ইউনিভার্সিটির আন্ডারে কিছু এরকম কলেজ আছে যে কলেজের ইন্টারনাল এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনে নেওয়া হচ্ছে এ শেষ করা সিলেবাসের ওপর। তো বুঝতেই পারছো একই ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও কিন্তু আলাদা আলাদা কলেজে এ কিন্তু নিয়ম আলাদা করা হচ্ছে। যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ একই ইনস্টিটিউটের ক্ষেত্রে সেমিস্টারের কোনো সেমিস্টারের এক্সাম অনলাইনে, কোনো সেমিস্টারের এক্সাম অফলাইনে, সেরকমভাবে এ এক একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এক এক রকম ইনফরমেশান কিন্তু শোনা যাচ্ছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, এখনও পর্যন্ত আমরা প্রচুর প্রচেষ্টা করেছি, আমরা প্রত্যেকে আওয়াজ উঠাচ্ছি, শুধু আমি না, একাধিক ইউটিউবার আওয়াজ উঠাচ্ছে, এ একাধিক সোশ্যাল মিডিয়া আওয়াজ উঠাচ্ছে, তোমরা কলেজে গিয়ে তোমাদের দাবি তুলে ধরছো, তার সত্ত্বেও কিন্তু কলেজের তরফ থেকে কোনো পজিটিভ রেসপন্স এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। উচ্চ শিক্ষা দপ্তরও কিন্তু সেরকমভাবে কোনো বিজ্ঞপ্তি দেয়নি এবং সেই কারণে এখনও পর্যন্ত কিন্তু আমি এটাই বলবো, যেটা বাস্তব তোমাদের জানানো দরকার সেটা হচ্ছে তোমাদের যে এক্সামিনেশান, সেই এক্সামিনেশানের মোডের অনলাইনের তুলনায় অফলাইনের পাল্লা কিন্তু এখনও পর্যন্ত ভারী রয়েছে। এখন দেখার বিষয় এন্ড সেমিস্টার নিয়ে চূড়ান্ত ডিসিশন কী হয়। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব, কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু পড়াশোনা থেকে কেউ বিরত যেও না, বাস্তব আমার জানানো দরকার তোমাদের জন্য, তোমাদের বাস্তবটা তুলে ধরা দরকার, সেই কারণে বাস্তবটা তুলে ধরলাম। এই মুহূর্তে কিন্তু আবার বলছি অনলাইনের তুলনায় অফলাইনের পাল্লা ভারী, কিন্তু অফলাইনে যদি পরীক্ষা হয় অনেক ছাত্রছাত্রীর সমস্যা হবে আমি এটা জানি। কলেজ
উচ্চশিক্ষা দপ্তর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যাতে তোমাদের এক্সামিনেশান অনলাইনে হয়। আমি বারবার চেষ্টা করছি, আমি মেল করেছি, এই আমার মতন করে আমি প্রচুর চেষ্টা করছি। তোমরা অনেকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এত মেসেজ তোমরা পাঠিয়েছো, আমি পড়ার আমার সামর্থ্য নেই, এখানে প্রচুর মেসেজ পড়েছি, তার সত্ত্বেও প্রায় হাজারের উপরে মেসেজ এখনও পেন্ডিং রয়েছে। ছাত্রছাত্রীরা তাদের সমস্ত সমস্যার কথা জানিয়ে অনলাইনে এক্সামিনেশনের দাবি জানালেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর তরফ থেকে সেরকমভাবে পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে একমাত্র শেষ রাস্তা কিন্তু আমাদের আগের সেমিস্টারের মতন ওন অ্যাডভাইজারি, সরকারি রাজ্য সরকারের অ্যাডভাইজারি কিংবা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি, এ সেই দিকেই কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই জানিও এবং শেষ পর্যন্ত যেরকমভাবে আমরা চেষ্টা করছি সেই অনুযায়ী চেষ্টা করব এবং প্রত্যেককে একত্রিতভাবে চেষ্টা করব যাতে এই তোমাদের বাস্তব দাবি অনুযায়ী তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হয়।